वेलकम माय डियर स्टूडेंट्स, आज हमें क्लास 11 परिपाक एवं श्वसन থেকে কয়েকটা শর্ট কোশ্চেন বলব। প্রথম প্রশ্ন হচ্ছে মানুষের দাঁতের প্রকৃতি কি? মানুষ হচ্ছে স্তন্যপায়ী, তো এই দাঁতের প্রকৃতি হচ্ছে ঠেকোডন্ট, ডাইপিওডন্ট, হেটারোডন্ট এই সবগুলোই। কারণ ঠেকোডন্ট এই জন্য বলা হয় থাকে কারণ দাঁতগুলো মাড়ির মধ্যে পোতা অবস্থায় থাকে। ডাইপিওডন্ট এই জন্যই বলা হয় থাকে কারণ মানুষের দাঁত দুবার বের হয়, একবার দুধে দাঁত বের হয়, সেগুলো ভেঙে যাওয়ার পরে আবার স্থায়ী দাঁত বের হয়। আর হেটারোডন্ট কেন বলা হয়েছে? কারণ মানুষের দাঁতগুলো একই রকম দেখতে নয়, বিভিন্ন প্রকার আকৃতি বিশিষ্ট, তাই হেটারোডন্ট বলা হয় থাকে। তাহলে মানুষের দাঁতের প্রকৃতি হচ্ছে ঠেকোডন্ট, ডাইপিওডন্ট এবং হেটারোডন্ট প্রকৃতি। নেক্সট প্রশ্ন হচ্ছে পেরিস্টলেসিস কোথায় দেখতে পাওয়া যায়? পেরিস্টলেসিস আমাদের মানুষের ক্ষেত্রে গ্যাস নালীর মধ্যে দেখতে পাওয়া যায়। পেরিস্টলেসিস হচ্ছে কমসংকোচন, অর্থাৎ গ্যাস নালীটা কমসংকোচিত হয়ে আমাদের খাদ্যের যে দোলাটা সেটাকে একমুখী প্রবাহ করে, অর্থাৎ আমাদের পরিপাক নালীর মধ্য দিয়ে খাদ্যের অংশটাকে পরিচালিত করে বা চলনে সাহায্য করে। পরের প্রশ্ন, মানব পৌষ্টিক নালীর সব থেকে পেশিবহুল অংশ কোনটি? মানব পৌষ্টিক নালীর সব থেকে পেশিবহুল অংশ হচ্ছে গ্রাস নালী, অর্থাৎ খাদ্য নালী, যেটা গ্রাস নালী। পরের প্রশ্ন, সবচেয়ে বড় লালাগ্রন্থি কোনটি? আমাদের লালাগ্রন্থি আছে 3 জোড়া, অর্থাৎ 6টি, তার মধ্যে সব থেকে বড় লালাগ্রন্থি হচ্ছে প্যারোটিড, যেগুলো আমাদের যে কানের দুদিকে নিচে থাকে এইগুলোকে প্যারোটিড গ্রন্থি বলা হয়। পরের প্রশ্ন, কুপার কোষ কোথায় থাকে? কুপার কোষ থাকে আমাদের যকৃত, অর্থাৎ লিভারে, যেখানে আমাদের পিত্ত তৈরি হয়, অর্থাৎ যকৃতে কুপার কোষ থাকে, যেটা জীবাণুর বিরুদ্ধে লড়াই করে অনাক্রমতা প্রদান করে। পরের কোশ্চেন, পিত্ত কোথায় উৎপন্ন হয়? একই উত্তর, যকৃত বা লিভার। পরের প্রশ্ন, কোন জোড়টি পিত্ত লবণ? পিত্ত লবণ হচ্ছে সোডিয়াম টলোকোরেট এবং সোডিয়াম গ্লাইকোকোলেট। সোডিয়াম টলোকোরেট এবং সোডিয়াম গ্লাইকোকোলেট হচ্ছে পিত্ত লবণ। আর পিত্ত রঞ্জক হচ্ছে কোনগুলো? বিলিরুবিন এবং বিলিভার্ডিন। পরের কোশ্চেন, পিত্ত লবণ কোন উৎসেচককে সক্রিয় করে? আমাদের ফ্যাট পরিপাককারী উৎসেচক লাইপেজকে পিত্ত লবণ সক্রিয় করে। এই লাইপেজ কোথা থেকে নির্গত হয়? লাইপেজ আমাদের অগ্নাশয় থেকে নির্গত হয় আর ক্ষুদ্রান্তর থেকে নির্গত হয়, অর্থাৎ আন্তিক গ্রন্থি থেকে যে লাইপেজ বলা থাকে আন্তিক লাইপেজ, আর অগ্নাশয় থেকে যে লাইপেজ বলা থাকে অগ্নাশয় লাইপেজ বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, পৌষ্টিক নালীর যে অংশে বুনারের গ্রন্থি পাওয়া যায় তার নাম কি? না, বুনারের গ্রন্থি আমাদের পাওয়া যায় ক্ষুদ্রান্তের ডিওরিনামে, অর্থাৎ ক্ষুদ্রান্ত অপশনটাও থাকতে পারে আবার ডিওরিনামটাও থাকতে পারে, কারণ ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম হচ্ছে ডিওরিনাম, যেটা পাকস্থলী শেষ আর ক্ষুদ্রান্তের শুরু, অর্থাৎ যে আকৃতির পাকস্থলী শেষ হয়ে সেই আকৃতির ক্ষুদ্রান্ত যখন শুরু হচ্ছে সেই অংশটার নাম হচ্ছে ডিওরিনাম। বুনারের গ্রন্থি থেকে কি খরিত হয়? না, বুনারের গ্রন্থি থেকে আমাদের উৎসেচক এবং মিউকাস খরিত হয়। পরের পর, ক্রিপ্টস অফ লেবারকুম কোথায় দেখতে পাওয়া যায়? না, ক্ষুদ্রান্তে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, পদার্থ কোনটি আন্তিক রস ক্ষরণ করে? আন্তিক রস ক্ষরণ করে ক্রিপ্টস অফ লেবারকুম, ক্রিপ্টস অফ লেবারকুম থেকে আমাদের আন্তিক রস খরিত হয়। সিক্রেটিন হরমোন খরিত হয় কোথা থেকে? না, সিক্রেটিন হরমোন খরিত হয় ডিওরিনাম থেকে। এই ক্যাস্টিন সিক্রেটিন এগুলো হচ্ছে পাক তন্ত্রীয় হরমোন, অর্থাৎ পরিপাক তন্ত্রের মধ্যে উৎপন্ন হয় এবং এরা হচ্ছে লোকাল হরমোন, এরা যেখানে উৎপন্ন হয় সেখানেই কাজে লাগে। পরের কোশ্চেন, কোন প্রোটিন পরিপাককারী উৎসেচক থাকে না? কোন অঙ্গে পরিপাককারী উৎসেচক থাকে না? আমাদের পরিপাক যে তন্ত্র তার কোন অংশে প্রোটিন পরিপাককারী উৎসেচক থাকে না? না মানে মুখগহ্বর, অর্থাৎ লালাগ্রন্থির মধ্যে মুখের মধ্যে প্রোটিনের কোনো পরিপাক হয় না। পরের প্রশ্ন, গ্লাইকোজেন থেকে গ্লুকোজে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হওয়াকে গ্লাইকোজেনোলাইসিস বলা হয় থাকে, গ্লাইকোজেনোলাইসিস বলা হয় থাকে। আর যখন কোন অকার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে গ্লুকোজ তৈরি হয় তখন তাকে নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস বলা হয় থাকে। এই প্রক্রিয়ায় কিটোন বডি তৈরি হয়, কিটোন বডি তৈরির পদ্ধতিকে কিটোসিস বলা হয় থাকে। নেক্সট প্রশ্ন, পদার্থ কোন পাচক রসে কোন এনজাইম থাকে না? পদার্থ কোন পরিপাক রসে কোন এনজাইম থাকে না? না, পিত্ত রস বা বাইলে কোন প্রকার পরিপাককারী উৎসেচক থাকে না, তবুও পিত্ত রস ক্ষরণকারী যকৃত আমাদের সর্ববৃহৎ পরিপাক গ্রন্থি। পরের কোশ্চেন, দেহে ফ্যাট ফ্যাটি অ্যাসিডের অতিরিক্ত জারণের ফলে কোন ঘটনাটি ঘটে? না, আমাদের দেহে ফ্যাটি অ্যাসিডের অতিরিক্ত জারণের ফলে কিটোসিস ঘটে। আর শেষ কোশ্চেন হচ্ছে, পিসিএম এবং পিএম জনিত রোগের দুটো উদাহরণ দাও, একটা হচ্ছে মেরাসমাস আর একটা হচ্ছে কোয়াসিওকোর। কোয়াসিওকোর শুধুমাত্র প্রোটিনের অভাবে হয় আর মেরাসমাস প্রোটিন এবং ক্যালোরি উভয়ের অভাবে হয়।